আগে যে পদ্ধতিতে লাঠিসোঁটা নিয়ে নির্বাচন করে, তারপরে এই মিছিল করে স্লোগান দিয়ে নির্বাচন করে এই নির্বাচন অতিক্রম করা যেত, এখন সেই সময়টা নাই। বিপুল পরিমাণ আপনার অপতথ্য এই সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দেয়, সেগুলোর ফলে পুরো বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হওয়ার মতন পরিস্থিতি পড়ে যায়। এইবারের নির্বাচনে কিন্তু ব্যাপকভাবে প্রযুক্তির ব্যবহার হবে। তারা সরকার উৎখাত চায়, সুতরাং তা এখন নির্বাচন চায় না। আমি তাই বলি যে শেখ হাসিনার সরকারকে উৎখাত করে যে সরকার আসবে, সেই সরকার হচ্ছে বিএনপিপন্থী ছদ্মবেশী সরকার, বিএনপিপন্থী রাজাকারপন্থী ছদ্মবেশী সরকার। নির্বাচন না করে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা আজকে আর বাংলাদেশে নাই। যারা বলেন যে আমরা নির্বাচন করব না অথবা নির্বাচনকে প্রতিহত করব, তারা আসলে গণতন্ত্র, গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়াকে অস্বীকার করে।